চিতল মাছ আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, কিন্তু মাছটিতে প্রচুর কাঁটা থাকে বিধায় আমরা এই মাছটি দিয়ে কোপ্তা রান্না করে খেতে পারি। যারা কাঁটা বেছে মাছ খেতে পারেন না তারা অনায়াসে এই মাছটি দিয়ে কোপ্তা রান্না করে খেতে পারেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছ দিয়ে কোপ্তা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই চিতল মাছ দিয়ে কোপ্তা রেসিপিটি রান্না করার জন্য আমাদের কী কী উপকরণ লেগেছে। এই চিতল মাছ দিয়ে কোপ্তা রেসিপিটি রান্না করার জন্য আমি এই জায়গায় নিয়েছি চিতল মাছ, কয়েক টুকরা চিতল মাছ আমি সিদ্ধ করে সেটা কাটা বেছে আমি এই মাছটি করে কাটা বেছে নিয়ে নিচ্ছি। এই জায়গায় ব্রেড ক্রাম্ব বানিয়েছি। আমি আধা কাপ পরিমাণ মতো লবণ দিব এবং চা চামচের এক চামচ দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই মিশ্রণটা আমি করে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বাটা, চা চামচের এক চামচ করে আদা রসুন এবং এক চা চামচ নিয়েছি আমি ধনিয়া বাটা। এই জায়গার থেকে আমি পরিমাণ মতন ঘি দিব। এই জায়গায় আমি একটি ডিম নিয়েছি, এই জায়গার থেকে কুসুমটি আমি দিব। এই জায়গায় আমি নিয়েছি আধা কাপের মতন পেঁয়াজ কিউব, আধা কাপের মতন নিয়েছি আমি ধনিয়া পাতা, কিছুটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এই জায়গায় আমি নিয়েছি কারি পাউডার চা চামচের এক চামচ। এই জায়গায় আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া চা চামচের এক চামচ এবং আদা চা চামচ নিয়েছি আমি চিনি। আর এই জায়গায় আমি এই মিশ্রণটু করে নিয়েছি আদা টেবিল চামচ নিয়েছি আমি টমেটো পেস্ট এবং এক চা চামচ নিয়েছি আমি পোস্তদানা এবং চার পাঁচটি কাজু বাদাম এবং কাঠবাদাম সব কিছু একত্রে মিলিয়ে আমি ব্লেন্ডারে এই মিশ্রণটি করে নিয়েছি। চিতল মাছের ভিতর আমি সেই মিশ্রণটি পেঁয়াজ রসুনের মিশ্রণটি এদিকার থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিব এবং কিছুটা পরিমাণ রাখবো আমি ঝোলের জন্য। এই জায়গার থেকে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন। দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা দিব আমি জিরার গুঁড়ো, কিছুটা দিব আমি ধনিয়া পাতা কুচি এবং চা চামচের এক চামচের মতন দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু ভালো করে এগুলি আমাদের একটু মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। এই জায়গার থেকে আমি একটা ডিমের কুসুম আমি দিয়ে দিলাম। এবং সেই ব্রেড ক্রামটা ঠিক আমার যতটা পরিমাণ লাগবে এটা দিব, এটা বাইন্ডিংয়ের জন্যে। আপনারা এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে, ঠিক একটা আঠালো ভাব আসলেই বুঝবেন এটা আপনাদের হয়ে এসেছে। অল্প অল্প করে দিবেন আর এটা ভালোভাবে একটু মেখে নিবেন। কেন হয়ে এসেছে এই পর্যন্ত আমার লেগেছে এইটুকু আমার রয়েছে, আপনাদের কম বেশি লাগলে লাগতে পারে। এখন এই জায়গার থেকে ছোট্ট ছোট্ট করে আমি কোপ্তার আকারে এগুলি এখন একটু আমি গড়ে নিব। এই কয়টা বল হয়েছে, এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। এই ধরনের একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে সেই তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এটার ভিতর সেই গড়া কোপ্তাগুলি আমি ছেড়ে দিব। আপনাদের খুব কম হিটে আপনাদের এগুলি একটু ভেজে নিতে হবে। এভাবে সবগুলি এখন আমি ব্রাইন করে ভেজে নিব। এখন আমি সেই পেঁয়াজগুলি একটু আমি ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং একটু দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এখন সেই যে মিশ্রণটা ছিল এই মিশ্রণটা এখন আমি সব দিয়ে দিলাম। এখন দিয়ে একটু আমাদের একটু কষিয়ে নিতে হবে। একটু ভালো করে আমাদের একটু এখন আমাদের কষিয়ে নিতে হবে।
দিয়ে দিলাম সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সেই পোস্তদানা এবং টমেটো পেস্টটাও একটু দিয়ে দিলাম। এখন ভালো করে আমাদের একটু কষিয়ে নিতে হবে এবং দিয়ে দিলাম সেই জিরার ভাজা জিরার গুঁড়াটা। আমাদের এই মশলাটা এখন ভালো করে একটু আমাদের কষিয়ে নিতে হবে। সেই মশলাটা কষানো হয়ে এসেছে, আমি একটু জল দিয়ে এখন এটা গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, একটু জল দিয়ে এখন আমি এটা একটু ফুটিয়ে নিব। এটা একটু ভালোভাবে এখন আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। আমার সেই ঝোলটা বলক এসেছে, আমি সেই কোপ্তাগুলি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সেই কিছু কাঁচামরিচ। এবং কিছু দিয়ে দিলাম কারি পাউডার এবং দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এবং কিছু চিনি। এখন একটু আমাদের ঢেকে রাখতে হবে। সেই ঝোলটা হয়ে এসেছে, আমি কিছুটা পরিমাণ সেই ঘিটা দিয়ে দিলাম। এখন একটি আমি সার্ভিং প্লেটে এটা ঢেলে নিব। গেল আমার চিতল মাছের কোপ্তা। আপনারা এই গরম গরম চিতল মাছের কোপ্তাটি গরম ভাত এবং পোলাওয়ের সঙ্গে আপনারা খেতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।